হ্যাঁ জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা, তোমাদের একটা কেস ডেমনস্ট্রেশন দিচ্ছি। এই ভদ্রলোক শামীম আক্তার রায়গঞ্জে থাকে, আমাদের দিনাজপুরে। ওনার দেখো ডান দিকে চোখে একটা লিজন আছে, একটা গ্রোথ পাওয়া গেছে। শামীম সাহেব দেখি এই যে গ্রোথ পাওয়া গেছে দেখতে পাচ্ছ ডান দিকের চোখে, এই জন্য উনি অ্যালোপ্যাথিক ডাক্তারদের চোখে ডাক্তারদের দেখিয়েছেন, তারা ড্রপ দিয়েছে। ওরা কি অপারেশন করতে বলেছে কিছু? হ্যাঁ, ওরা অপারেশন করতে বলেছে এবং ড্রপ দিয়েছে। তাহলে এই চোখের ডান দিকের চোখে একটা লিজন পাওয়া গেছে, এইটার জন্য উনি মেনলি এসছেন। ওনার আর তেমন কিছু নেই, কিন্তু আমি কেস টেকিং করতে গিয়ে জিজ্ঞাসা করলাম আর কোন অসুবিধা আছে। ওনার অ্যালার্জি কনজাংটিভাইটিস ছিল, ছোটবেলা থেকে চোখ লাল হতো এবং জ্বালা করতো, জল পড়তো। আচ্ছা শামীম সাহেব, আপনার চোখের অ্যালার্জি কি ডান দিক বান দিক বুঝেছিলেন কখনো? না, সেটা বোঝেননি। আচ্ছা, আর এনার পাস্ট হিস্ট্রির মধ্যে পাওয়া গেছে রাইট লোয়ার ইউরেটারি ক্যালকুলাস, আপনার ডান দিকের কিডনির নিচে একটা পাথর পাওয়া গেছে, আগে রিপোর্টে বেরিয়ে গেছে। এখন আবার রিপোর্টে দেখা যাচ্ছে ডান দিকের কিডনিতে একটা পাথর আছে, রাইট রিনাল স্মল ক্যালকুলাস, ডান দিকের কিডনিতে একটা পাথর আছে, ডান দিকের আরেকটা পাথর বেরিয়ে গেছে। আর পায়ের একটা সিস্ট দেখাচ্ছিলেন, ওইটা দেখান তো। এটা সিস্ট একটা, মুখটা ওপেনিংটা ভালো পাওয়া যাচ্ছে না। যদি সিস্ট নাই হয় তাহলে লাইপোমা হতে পারে, তবে সিস্টের একটা ওপেনিং থাকে কালো স্পট, সেটা আমি দেখলাম না। তা লাইপোমাই ধরি আর সিস্ট ধরি, ডান দিকের নি জয়েন্টের সামনে আছে, ডান দিকের কিডনিতে একটা ছোট্ট পাথর আছে। আমি লিখেছি অ্যাট প্রেজেন্ট রাইট রিনাল স্মল ক্যালকুলাই, ফ্যাটি লিভার, লিভারে ফ্যাটি পাওয়া গেছে আপনার, সেটা লিভার অলসো এ অর্গান বিলংস টু রাইট সাইড। সো রাইট সাইডের আই গ্রোথ, রাইট সাইডের কিডনি স্টোন, রাইট সাইডের ইউরেটারে স্টোন ছিল, রাইট নি জয়েন্ট সিস্ট আর লাইপোমা। সো এই আমার ফার্স্ট ইন্টারপ্রিটেশন হয়ে গেল রাইট সাইডের কমপ্লেন্স। তার সাথে ডিজিআর ফর ওয়ার্ম ফুড, আপনি খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন কি একটু গরম ভালোবাসেন? একটু গরম উনি ভালোবাসেন এইসব সিমটম নিয়ে। এবং রাইট ইম্পেয়ার্ড হিয়ারিং অফ দ্য রাইট আই, ডান দিকের কানে একটু কম শোনেন বলছিলেন, সেটা ডান দিক না বাঁ দিক? সো টিপিক্যালি আমি দেখিয়ে দিলাম রাইট সাইডের কমপ্লেন কাকে বলে। একটা আঙুলে ব্যথা হলো বা একটা শুধু যদি ওনার চোখে হতো তাহলে রাইট আই কমপ্লেন হতো, কিন্তু রাইট সাইডের পেশেন্ট হতো না। সো রাইট সাইডের পেশেন্ট মিনস কমপ্লেন্স ওয়ান আফটার অ্যানাদার অ্যালং দ্য রাইট সাইড অর ইন ডিফারেন্ট পার্টস অব দ্য বডি রাইট সাইড। তার সাথে গরম খাবার ভালোবাসে এবং অন্য কিছু মেন্টাল সিমটম আমি কালেকশন করেছি। সো ডেফিনেটলি লাইকোপোডিয়াম মে বি দ্য চয়েস অফ ড্রাগ, অ্যান্ড আই ডু থিঙ্ক লাইকোপোডিয়াম উইল ইম্প্রুভ হিম এ লট। শামীম সাহেব, ডাক্তারদের সেখানের জন্য আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, আপনাকে ধন্যবাদ জানাই।